খোঁজে গুণ আর দোষী খোঁজে দোষ। গরুর মতো হেরে দিল শিষ্য আর যে শিষ্যের মতো হেরে দিল গুরু। চুল পাকলে যদি জ্ঞানী হইতো তাহলে বেরি আগে হইতো। এতটা বছর হয়ে গেল আমি আর হের মনের মানুষ হইতে পারলাম। দয়াল বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম, আপনি যদি আমাকে বুঝাই দেন তবে আমি বুঝিতে খুব তাড়াতাড়ি সক্ষম হব। তাতে যে আজকে আমি শিউলি দেওয়ানের সাথে গান করি না, আজকে আমি অন্য কোন শিল্পীর সাথে গান করি না, আজকে আমি স্বয়ং আমার ঋষি সরকার স্বয়ং আমার মাতালের সাথে গান করতে দয়াল কই টাকা বেশি লাগে। ভক্তটাকে গুরু পৃথিবীতে আসার বহু বছর পূর্বে আজকের যিনি শিল্পী একজন গুণী শিল্পী, তাই তিনি দোষীকেও গুণী বানাইতে মনে কিছু করেন না। বাংলাদেশের শিল্পী কয়েকটা শিল্পী হাতে গোনা আছে, তার মধ্যে শিউলি দেওয়ান একজন। লতিফ সরকারের সাথে পাল্লা ক্যাসেট করেছে, শালম সরকারের সাথে করেছে, আমার ভাই কাজল দেওয়ান সাহেব তার সাথে করেছে, একজনের সাথেও আমার করার ভাগ্য এখনো হয়নি। কারণ তিনি অনেক বড় মাপের একজন শিল্পী। আমাকে বলতেছে আমার বড় আপা, বন্দে বয়সে বড় হইলে আর চুল পাকলে যদি মানুষ মরবে হইতো বা বয়স হইতো জ্ঞানী হইতো, জাগো চুল গর্বের থেকেই পাইকে আসে, তাহলে তারা কি চুল পাকলে যদি জ্ঞানী হইতো তাহলে বেরি আগে হইতো, এটা কথায় কথায় বলছে না? আমি হইলাম সেরকম একজন, আমি হইলাম সেরকম একজন, ওই ভেরির কাতারের একজন আর কি। যাক সেদিকে যাব না, একেবারে অজ্ঞানী নগণ্য, তাই গুণী গুণ খুঁজে সে গুণটাই দেখে বেছে বেছে আমাদের মাঝে ও ভাই শিল্পীর বন্ধনার পরে চলে আসলো একটি পালা। সে পালাটা হইল গুরু এবং শিষ্য, সবচাইতে ঊর্ধ্বের পালা, শ্রেষ্ঠ পালা। সমস্ত পালার মূল হেড হইল গুরু এবং শিষ্য পালা। যিনি গুরু, এক গুরু জগতময়, গুরুর কাছে সমস্ত কথাই জিজ্ঞেস করা যায়। শরীয়ত মারিফত নবুয়াত বেলায়েত নারী পুরুষ জীব পরম হাসর কিয়ামত নবুয়াত বেলায়েত, গুরু শিষ্য যাহা কিছু আছে সৃষ্টি সৃষ্টি সমস্ত কিছু গুরুর কাছে বোঝা যায় এবং জানা যায়। তাই বলা হয়েছে সব পালার মূল পালা হেড পালা হইল গুরু এবং শিষ্য। যিনি জ্ঞানী 10 বছর ধরে আমার বোন এখানে আসে, তাই তিনি ওই দিক দিয়ে সিনিয়র, তাই তাকে গুরু দেওয়া হয়েছে। আমি নতুন এসেছি, বাংলাদেশী মিত্র ক্ষুদ্র শিল্পী আমি রীতা দেওয়ান, আমি শিষ্য গাব শিউলি দেওয়ান সাহেবা, তিনি গুরু গাবেন। একটি কথা বলেছে, প্রথমে আসলে বোন আমি ভাব বুঝি না, কারণ আমি নতুন আসছি এক এলাকার গালি এক এলাকায় বলি, আপনার আসতে আসতে সব চিনা জানা সব আপনার আপন হয়ে গেছে, আমাকে যদি পরের বছর আনে আমার আপন হইবে নাকি বলেন? আমি বুঝি নাই বা বুঝি না, আস্তে আস্তে বুঝিয়ে দিলে বুঝিতে সক্ষম। একটা গান আছে না, মন্দ যাবা গাইছে, দয়াল বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম, আপনি যদি আমাকে বুঝাই দেন তবে আমি বুঝিতে খুব তাড়াতাড়ি সক্ষম হব, তাতে কোনো বাধা নাই। এখন টাকা, আজকাল দয়াল বই টাকা বেশি লাগে, কারণ ভক্তরা গেলে খাওয়াইব কি, বিল্ডিং করা লাগে, আস্তানা করা লাগে, সমস্ত কিছু কিনা লাগে, তাই না? এটা মনে করি আপনারা বেশি বেশি দিছে, যাক যে তোমার দয়ালের টাকার দরকার নাই, আমাকে দিতে বলছে, আপনারা একজন আমার দয়ালের টাকা দেন না, সব টাকা পয়সা আমার দিয়ে দিন, তাতে কোনো বাধা নেই, ঠিক আছে নি?
প্রশ্ন করা যায় না, বা ইষ্টদেবরা প্রশ্ন করে এই কারণে মানুষ কেন গুরু ধরবে? গুরু ধরলে কি হয় না ধরলে কি হয়, কোন কর্ম করলে কোন কাজ করলে মানুষ হওয়া যায়, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ ভাবে কয় না তারে, মানুষের খাল গায়ে পড়ে পৃথিবীতে এসেছি আসলে মানুষ কতটুকু হতে পেরেছি বা পারলাম না আমার বুঝতে হবে। এই কারণে মানুষ গুরুর দরবারে যায়, গুরুর কাছে যায়। কেন যায়? কিছু কিছু মানুষ বলে বাবা আছে, মা আছে, বড় ভাই আছে, মুড়ি দেবো কেন? বলে না দরদিরা, নামাজ করুম, রোজা করুম, হজ করুম, জাকাত করুম, মুড়ি ধব কেন? বলে না কিছু কিছু মানুষ পাঞ্জাকে না পাশে নামাজ পড়লেই আল্লাহকে পাওয়া যাবে, হাদিস কোরআন পড়লেই তার ভিতরে পথ প্রদর্শন দেওয়া আছে, গুরু ধরব কেন? আমারও তো কথা এটা, যত পালাটা দিছে গুরু এবং শিষ্য, গুরু ধরব কেন? এমন কোন কথা জিজ্ঞাসা করব না যে কারণে আমার কারণে আজকে যিনি আমার গুরু, যিনি আমার গুরু তিনি কষ্ট পায়। কি দরদিরা, গুরু কোন দেহ ধারি নয়, হয়তো আপনারা বললে বলতে পারেন যে মহিলা গুরু হয় কি করে, গুরু কোন মহিলা মানুষ নয়, গুরু কোন পুরুষ মানুষ নয়, গুরু কোন দেহ ধারি নয়, এক গুরু জগৎময় গুরু নিয়াকা। যিনি গুরু গাছের শিউলি দেওয়ান তিনি আমার গুরু, তাই সর্বপ্রথম গুরুর দরবারে গিয়ে কি করতে হয়, পালাটা কেন গুরু শিষ্য দিছে, এটা আমাদের আপনাদের যারা বলে গুরু ধরবো কেন তাদের শিক্ষা দেওয়ার জন্য। আর আজকে যদি বলি যে শিউলি দেওয়ান আমি রীতা দেওয়ান, তাহলে ওই ভাবটা কেন মঞ্চ করব? তাহলে টাকাটা নিয়ে খাওয়া সম্পূর্ণই হালাল হবে না, হারাম হবে। মানুষ যেন আমাদের কথা শুনে গুরু ধরে, আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত বিশ্বাস করে এবং আল্লাহর কোরআনকে মানে। কি বলেন আপনারা? আমার গুরুকে সর্বপ্রথম একজন শিষ্যের, আমি বলবো না গুরু ধরবো কেন, পালা পাইতে হয়েছে গুরু এবং শিষ্য, আপনি গুরু আমি শিষ্য, একজন শিষ্যের দয়ালার দরবারে যে কি কর্তব্য, এই কাজ কি করণীয় আমার থেকে যদি না শিখে মানুষ, তাহলে আমাদের গান গাওয়া সম্পূর্ণ সঠিক হইল না। তাই আমার দয়ালকে নজরানা দিব, আমার দয়াল যেন আমার নজরানাটা গ্রহণ করে। মালয়েশিয়ার প্রবাসী সালাম আকন আমার মিয়া ভাই, তার প্রতি আমি সালাম জানাই, তার বন্ধু মহল দরদি, আমি কারো নাম জানি না, আমার ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করে আমার জন্য দোয়া করবেন, নাম লিখে দিলে আমি বলবো, সকলের চরণে ভক্তি জানাই সালাম জানাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিলেন। আমরা মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব, আবার মানুষই আবার সবচেয়ে নিকৃষ্ট, সে কে? সে আমার মতো যে আমার আল্লাহ পাক বলেছেন ওয়াজি বাগালাইকু আলাইকুম নিয়ামা হো জহরাতুল বাতেনান, আমি দুই প্রকারের নিয়ামত দিয়ে প্রত্যেকে নর নারীকে সৃষ্টি করিয়াছি। এক প্রকার নিয়ামত হলো বাহ্যিক জগতে শিক্ষা করা, যেমন ফরজ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি নামাজ রোজা হজ যাকাত কালেমা শিক্ষা করে আমি আল্লাহ ফরজ করে দিলাম। আর এক প্রকার নিয়ামত আছে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি নামাজ রোজা হজ যাকাত কিছুর ভিতরে নাই, ওই নিয়ামত ওই রহম
মত পাওয়া যাবে একজন ওলিয়াল মুর্শিদের কাছে গেলে, আমার মান্নান চাঁদের কাছে গেলে। আমার আল্লাহ বললেন ওই নিয়ামত শিক্ষা করাও, আমি আল্লাহ ফরজ করে দিলাম। বলেন আপনার দেহটা এবং বাহ্যিক আধ্যাত্মিক দুইটা পরিপূর্ণ শিক্ষা করতে হবে। বাহ্যিকটা আপনি জানলেন হাদিস কোরআন নামাজ রোজা হজ যাকাত ইউনিভার্সিটি কলেজ যা কিছু সমস্ত কিছু জানলেন, কিন্তু আধ্যাত্মিক বুঝবেন কোথায়? একজন মুর্শিদের কাছে। আমার দয়ালের কাছে সর্বপ্রথম আমার মাতালের একটি গান দিয়ে আমার গুরুজির কাছে আমি আমার একটু জানার দরকার। সর্বপ্রথম আমার কথা একটু বেশি বলতে হবে, কারণ আমায় যে গুলি গলিকে যদি আমি বলটা না বানায় দেই তাহলে সে কিন্তু গোল দিতে পারবে না। কি পারবে? সম্ভব সম্ভব নয়। আমার গুরুকে ওইভাবে বলটাকে বানাইয়া দিতে হবে, তবে আমার গুরু সেই রকম বক্তব্য আপনাদের মাঝে দিতে পারবে। যদি আমি সারা বেড়া করে বলি তাহলে আমার গলা বুঝবো না, আপনারাও বুঝবেন না, আমার কথাটা একটু বেশি হবে। সর্বপ্রথম প্রশ্ন বেশি করব না, একটা সাথে দুইটা প্রশ্ন করব, কিন্তু কথা থাকবে বেশি। আমি বলটাকে বানাই দিব দয়াল যাতে গোলটা সুন্দর মতো দিতে পারে। মানুষ যারা বলে রীতা দেওয়ান শিউলি দেওয়ান গান করে গেছে ভালোই লাগছে, পরবর্তীতে শিউলি দেওয়ানটা তো আনবেনি, রীতা দেওয়ান রাইনেন, কি বলেন? অরে খনে গে দাঁড়া খনেগে দাঁড়াও ডাকছে হবে। আগুন পানি বাতাস মাটি দেহ করে পরিপাটি
আগুনের কাছে আমি আদম সৃষ্টি করব। যখন আগুনের কাছে চলে গেল যে সালাম দিল আসসালামু আলাইকুম, আগুন ওয়ালাইকুম আসসালাম বলে যখন উত্তর নিল, নেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে হে আগুন তোমার কি গুণ আছে? আগুন বলে আমার এত গুণ আছে আমি সেকেন্ডের ভিতরে এই পৃথিবীকে পুড়াইয়া জ্বলে সাড়া করে দিতে পারি। বলে তাহলে তো হচ্ছে না, তোমাকে দিয়ে আমার আল্লাহ পাক আদম তৈরি করবেন? তোমার এত হংকার এত হিংসা এত বড়াই এত বুজুর্গ কি? আমার আগুন বলল ঠিক আছে, তাহলে কি করতে হবে? আগুনকেও তৌবা পাঠ করাইলেন, তৌবা পাঠ করে সেখান থেকে নিয়ে আসলো, আবার চলে গেল পানির কাছে। পানির কাছে যে আবার সালাম দিলেন, একইভাবে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সালাম নিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন পানিকে তোমার কি গুণ আছে? পানি বলল আমার এত গুণ আছে আমি সেকেন্ডের ভিতরে এই পৃথিবীতে পৃথিবীকে তল করে দিতে পারি, ডুবাই দিতে পারি, ধ্বংস করতে পারি। বললো আমার আল্লাহ পাক তোমাদের তোমাকে দিয়ে আদম তৈরি করবে, আদম সৃষ্টি করবে, তোমার এত হংকার এত হিংসা তো নিন্দা বড় বুজুর কি? বলে তাহলে কি কি করতে হবে? ওই আগের মতো তো বা পাঠ করি, আবার পানি কেউ নিয়ে চলে আস। তখন বলে আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে কত শখ করেছে, কত আনন্দ করেছে, পৃথিবীতে একটা আদম তৈরি করবে পঞ্চভূতে, তোমার এত হংকার। তখন বলতেছে এত হংকার, তখন বলে আবারও বাতাসকে তো বাপাক কেড়িয়ে নিয়ে আসলো, চলে গেল মাটির কাছে। মাটিকে যখন সালাম দিল, মাটি মাটিও সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম বলে, তখন মাটিকে যখন খাপলাতে ধরেছে মাটি বলে যে আমাকে দিয়ে কি করবে? বলে তোমাকে দিয়ে আদম তৈরি করবে। বলে আল্লাহ পাক তোমার কি গুণ আছে? মাটি বলে হে আমার আল্লাহ ফেরেশতা আমার কোনো গুণ নাই, আমার কোন হিংসা নিন্দা বড়াই বুঝুন কি নাই, আমি আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহ আমাকে দিয়ে যা সৃষ্টি করবে আমি তাই হব, তবে আমি পৃথিবীতে যাওয়ার আশা আমার নাই, আমি পৃথিবীতে যাইতে চান, আমি এইভাবেই ভালো আছি, তুমি আমাকে দিও না আমাকে নিও না, আল্লাহর দোহাই লাগে। তখন বলে যে আল্লাহর দোহাই দিতেছ সে আল্লাহই তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। মাটি নিয়ে আসলো, চলে গেল নূরের কাছে, মোহাম্মদী নূর, নূরের যে গুণ আছে পঞ্চভূত পঞ্চগুণ, নূরকে জিজ্ঞাসা করে, নূরকে তৈরি করে আমার আল্লাহ পাক আলাস্তে রাব্বিকুম হে নূর, আমি কি তোমার প্রভু নই? নূর বলে সত্তর হাজার বছর যখন একভাবে থাকলো আমার আল্লাহ ভাবে, তাহলে তো পৃথিবীতে আমার কোনো কিছু সৃষ্টি করা হইতেছে না, কোনো কিছু বানানো হইতেছে না, এখন আমি কি করি? আবারও একে একে তিনবার জিজ্ঞেস করলো, তিনবার একই কথা আমার নূর বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মনে মনে ভাবে তাহলে এর আমার একটা কৌশল করতে হবে। সে কৌশলটা কি? ওই নূরের বাতাসটাকে আমার আল্লাহ পাক একটু চেপে ধরলেন, নূরের বাতাসটাকে যখন আমার আল্লাহ পাক চেপে ধরলেন, নূর হেলে দোলে যখন পড়ে যায় তখন ভাবে অবশ্যই অবশ্যই আমার উপরে যে কোনো একজন ব্যক্তি অবশ্যই অবশ্যই আছে, তা না হইলে আমি আর স্থির থাকতে পারতেছি না। কেন আমার আল্লাহ জিজ্ঞেস করে আলাস্তে রব্বিকুম হে নূর, আমি কি তোমার প্রভু নয়? নূর বলে এক কালোবালা তুমি আমার প্রভু, আমি তোমার ভক্ত, আমি করব তোমার উপাসনা।
বাজান তাই না, সেজদা দিলেন ওইখানেও তওবা পাক করে নূর পৃথিবীতে চলে আসলো। এই আগুন পানি বাতাস মাটি পঞ্চভূতে এই আদম তৈরি মানুষ তৈরি সব কিছু আমি গুছিয়ে দিলাম। আমার দয়ালের কাছে আমার জানার বিষয় আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাখলুক আর পয়দা, কি বা জান তাই না, একেবারেই আপনি ভিতরে আমার ভিতরে কাম প্রেম লোভ লালসা মদমাসহ্য যাহা কিছু আছে একেবারে মরে ধরে এসেছে আঠার হাজার মাখলুকাতের সমস্ত কিছু আবার নতুন করে আপনার কাছে মুরিদ হইতে হবে কেন, প্রশ্ন একটা করলাম। আমি যে
পর্যন্ত আমার বড় ভাই ছিল বিল্লাল দেওয়ান, খুব ভালো একজন মানুষ ছিল। আপনারা দেখছেন তার দেশে সে চলে গেছে, মালিক যেন তাকে জান্নাতবাসী করে। তার ছাত্রী হইল শিউলি দেওয়ান, একই ঘরের কিদরদি, তাই না? একই ঘরের মানুষ আমরা, আমার মাতালের ঘরের একই ঘরের মানুষ। তাই আমার মাতালের কিছু মাল তার কাছে রাখার চেষ্টা করলাম, দয়ালের যদি দয়া হয়, দয়ালের যদি কৃপা হয়, কারণ দয়ালের ভাণ্ডর ভিতরে কোনো কিছুর অভাব নাই, নাই অভাব হয় না, কি দরদি হয়। দয়ালের কাছে কোনো কিছুর অভাব নাই, স্যার মতো চাইলে, জানি না দয়াল আমার স্যার মতো চা হইতেছে কি হয় নাই। আমার প্রশাসন ভাইয়েরা এখানে আসছেন, তাদের প্রতি আমি সালাম জানাই, শ্রদ্ধা জানাই, অভাব হয় না। ওই একটা প্রশ্ন মুড়ি ধইতে হবে কেন? তারপর গানের ভিতরে অনেকগুলি প্রশ্ন আছে, আমি মুখে বলবো না, যদি তাহলে ভালো লাগে দিবেন, না ভালো লাগলে আমার কোনো কিছু করার নাই। সাত সমুদ্র তেরো নদী সোনা মুখে শোনাও, যদি হাঙ্গস কুম্ভীর কোন নদীর জলে, কোন নদীর জল ধলা কালা, কোন পানি খাইতে ভালা, আমার দেহের জ্বালা মিটায় কোন জলে, কি বোঝান? যে পানি খাইলে মানুষ অমর হয়ে যায়, যে পানি খাইলে মানুষ হায়াত মারে, তাকে বলা হয় হায়াতের শুদ্ধ পানি। হায়াতের পানি শুধু মুর্শিদের কাছে আছে, মুর্শিদের কাছে, সেই আবজনজনের কুয়ার পানি মুর্শিদের কাছে আছে, হত্যার কাছে নাই, শিষ্যের কাছে নাই। আমার দয়াল জানো আমাকে একটু দেয় খায়া, যেন একটু দেখতে পাপ মোচন করতে।